হ্যালো গাইস, তো আজকে আমি চলে এসেছি হচ্ছে মডার্ন গিনি হাউসে। আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে তাদের জন্য যাদের সামনে বিয়ে আছে বা কোনো অকেশন আছে, যাদের বউকে ভাবছো গিফট দেবে, গার্লফ্রেন্ডকে ভাবছো গোল্ড গিফট করবে, তো তাদের জন্য আজকের ব্লগটা খুব হেল্পফুল হবে। তো আমি আজকে তোমাদেরকে খুব এক্সক্লুসিভ কিছু গয়না দেখাবো, সব রকমের কিছু দেখতে পাবে। তো একদম কথা না বলি তাদেরই চলো ব্লগটা শুরু করা যাক। তো আমার সাথে কিন্তু এই মডার্ন গিনি হাউসের সম্পর্কটা অনেক পুরনো। আমি অ্যাকচুয়ালি এনাদের হয়ে একটা শ্যুট করেছিলাম, ব্র্যান্ডেড যে শ্যুটটা ছিল সেই শ্যুটের কিছু হোর্ডিং, বেশ কিছু হোর্ডিং তোমরা হয়তো রাস্তায় দেখে থাকবে বা পেপারেও প্রচুর পাবলিশ হয়েছিল। আমার যেটা বিশেষ করে ভালো লাগে যে এদের এখানের গয়নাগুলো কিন্তু খুব এক্সক্লুসিভ, মানে সমস্ত ধরনের গয়না পাওয়া যায়, সেটা মিডিয়াম রেঞ্জ থেকে শুরু করে হাই রেঞ্জ অবধি, যে যেরকম পছন্দ করে। আর গয়নাগুলো ভীষণই ইউনিক, যার জন্য আমি যখন গয়না কিনি, মানে আমার যখন এনগেজমেন্ট হয় তার আগে যে গয়নাগুলো সৌরদীপ্তকে দেওয়া হয় আশীর্বাদের জন্য, সমস্ত গয়না কিন্তু কেনা হয়েছিল এই দোকান থেকে। ইভেন আমার বিয়ের সময় যে সুপোকা আংটি তোমাদেরকে দেখিয়েছিলাম, যেটা পুরো আঙুল জোড়া ছিল, ওটাও কিন্তু কেনা হয়েছিল এখান থেকে, যেটা আমার খুবই পছন্দের একটা। তো আমি তোমাদেরকে আজকে দেখাবো যে গয়নাগুলো, সেগুলো আমার নিজের খুব পছন্দ হয়েছে এখানে এসে দেখলাম। তো আমি ভাবলাম যে তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে আমার পছন্দের সিলেক্টিভ গয়নাগুলো তোমাদের কীরকম লাগে। তো চলো দেখে নিই। তো আমি আসার পরে দাদাকে বললাম যে তুমি আমার পছন্দ জানো, তো আমার পছন্দের মতো কিছু একটা বার করে দাও। দাদা আমাকে এতগুলো সেট বার করে দিল এবং প্রত্যেকটাই এক্সেবার খারে। রাজচন্দ্র মর্নিং নিউজ তরফ থেকে আপনাদের অগ্রিম শুভেচ্ছা, দিওয়ালির শুভেচ্ছা। এটা আমাদের লাইট ওয়েটের সেট আপনাদের ডিসপ্লেতে দেখাচ্ছে। এটা 13 গ্রাম আছে সেটটা, চেন নিয়ে, চেন বাদ দিয়ে আপনারা যদি টাসেল দিয়ে পড়েন তাহলে 10 গ্রাম। এটা আপনার 15 গ্রাম আছে, এটা খুবই স্লিকের মধ্যে সুন্দর ডিজাইন সেট। এটা হচ্ছে আপনার শুধু গলারটা আপনার 9 গ্রামের মধ্যে আছে, কানের নিয়ে আপনার কান আংটি নিয়ে আপনার 15 গ্রাম। এইগুলো প্রত্যেকটা যেগুলো আপনার ডিসপ্লেতে আছেন এগুলো সব 20-25 গ্রামের মধ্যে আপনার সেট আছে। এটা একটু বলো, এটা আমার খুব পছন্দ হয়েছে। এটা আপনার আছে 18 গ্রাম আর কানের নিয়ে 23 গ্রাম। এটার ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর এগুলোর জন্য, আর এটাও বেশ সুন্দর। এটা কত? এইটা আপনার আছে 14 গ্রামে আর ইয়াররিংটা 2 গ্রাম। আপনি কাস্টমাইজ করলে এখানে ইয়াররিংটা বড়ও করেও পরতে পারেন। 14-15 গ্রামের মধ্যে এটা কমপ্লিট সেট হচ্ছে। আর এর সাথে কিন্তু সবগুলোর সাথে ম্যাচিং কিন্তু ফিঙ্গার রিং রয়েছে, মানে তোমরা যদি কনফিউজ হয়ে যাও এর সাথে কি পরবো ওর সাথে কি পরবো, আমি কিন্তু এরা কিন্তু একদম সঙ্গে প্যাকেজ করে দিচ্ছে যে তুমি সব কিছুই একসাথে পরতে পারো। যেহেতু তো যাদের সামনে অ্যানিভার্সারি আছে, বার্থডে পার্টি আছে, বা ভাবছো কাউকে গিফট করবে, বা ভাবছো হয়তো দিওয়ালিতেই কাউকে বউকে গিফট করবে ইমপ্রেস করার জন্য, তারা কিন্তু এরকম লাইট ওয়েটের মধ্যে হার দেখতেই পারো। আমি শিওর বউ কিন্তু ইমপ্রেস হয়ে যাবে, বা যাকে গিফট করবে সে কিন্তু ভীষণ স্পেশাল ফিল করবে, অন্তত যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট গিফট পাওয়ার পরে। তো এরপরে আমি যেটা দেখতে চাই সেটা হচ্ছে এখন রিসেন্টলি বিয়ের সিজন আসছে, তো বিয়ের সিজন আসার জন্য আমার মনে হয় আমরা একটু মানে ব্রাইডাল কালেকশন যদি দেখে নিতে পারি তাহলে কিন্তু খুব ভালো হয়। তো আমরা কিন্তু বিয়ের কালেকশনের জন্য এখন আরেকটা কাউন্টারে চলে এসেছি। এই কাউন্টারে এসে কিন্তু প্রায় আমি স্পিচলেস হয়ে গেছি, কারণ এত সুন্দর কালেকশনগুলো, আর আমি বলবো দেখে এতটা মনে হচ্ছে যে অনেক হেভি ওয়েট, এগুলো একদমই বেশি ওয়েটের না। দাদা তুমি একটু বলো যে এগুলো কত গ্রামের মধ্যে মোটামুটি রয়েছে? এগুলো প্রত্যেকটা আপনাদের 40-50 গ্রামের মধ্যে আছে, আপনার কান আংটি নিয়ে 50-55-60 গ্রামের মধ্যে প্রত্যেকটা সেটের প্যাকেজ আছে। এগুলো হচ্ছে কমপ্লিট হেভি লুকিং ব্রাইডাল সেট আছে, চওড়াও আছে, গর্জিয়াসও আছে, প্রত্যেকটা ছিলেকাটা ডিজাইন আছে।
তোমাদের দেখে হয়তো মনে হচ্ছে যে এগুলো অনেক হেভি, বাট এগুলো ভীষণই লাইট ওয়েট এই ডিজাইনগুলোর তুলনায় আমি বলতে পারি। আর যে সবকটাই পড়লে পুরো গলা ভরার যে ব্যাপারটা থাকে বিয়ের সময়, যে কিছু একটা পরবো সেটাই প্রচুরভাবে গলাটা ভরে থাকবে, আমি বলবো প্রপার যাবে এগুলো। তোমরা যদি ভেবে থাকো যে একটাই নেবো, বেশি কিছু নেবো না, তাই আমি সাজেস্ট করবো প্লিজ এরকম ধরনের কিছু না, যেগুলো একটাই এনাফ আর সবাই ওই একটাই দেখবে ঘুরে ফিরে যে কি পড়েছে। তো এছাড়াও এদের এখানে কিন্তু অনেক কালেকশন আছে যেগুলো আমি সব হয়তো তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, খুব সিলেক্টিভ কয়েকটা হয়তো দেখাতে পাচ্ছি। তোমরা যদি ভালো লেগে থাকে তোমরা এখানে চলে আসতে পারো, আমি বলবো তোমাদের মন খুশি হয়ে যাবে, মানে একদম মন খুশি হয়ে যাবে একদম সব কালেকশনগুলো দেখে। তো আমি এরপরে আসবো হচ্ছে লহরিতে। আমার যেটা পছন্দ হয় লাইট ওয়েটের মধ্যে সুন্দর ডিজাইন, তো সেগুলো মনে হচ্ছে আমি পেয়েছি কয়েকটা তোমাদেরকে দেখাতে। তো এই লহরিটা আমি একটু বলবো এটা কত গ্রাম আছে। এটা আছে আপনার শুধু হাটটা 33 গ্রামের মধ্যে, কান নিয়ে আপনার এটা 40 গ্রামের মধ্যে কমপ্লিট প্যাকেজ আছে। মানে 40 গ্রামের মধ্যে এত সুন্দর একটা কানের, এত বড় একটা লহরির চেন, তার সাথে আংটি সব মিলিয়ে 40 গ্রাম, মানে কিছু বলার নেই আমার জাস্ট। আর তার সাথে এই কালেকশনগুলোও আছে, এগুলো ভীষণ সুন্দর দেখতে, তোমরা একবার দেখে নাও এগুলো। এর কানেরটা কিন্তু ভীষণ সুন্দর, তার সাথে আংটিও রয়েছে একদম। আচ্ছা এইটা কত গ্রাম আছে? এটা একদম এক্সক্লুসিভ একটা গহনা, আমি দেখে সেটা বুঝতে পারছি। এটা আমাদের সিগনেচার কালেকশনের মধ্যে একটু মিনা করা, এটার নেকলেসটার ওজন আছে 70 গ্রাম আর কানেরটা আছে আপনার 18 গ্রাম, এটা আপনার 85 গ্রামের মতন আপনার টোটাল সেট হবে। এটা হচ্ছে ওনাদের সিগনেচার গয়না। সিগনেচার গয়না বলতে যেটা বোঝায় একদম এক্সক্লুসিভ ওনাদেরই কালেকশন। তো এরপরে আমরা যেটা বাকি থাকলো সেটা হচ্ছে সবকিছুই হলো, এবার সীতাহার দেখবো আমরা একটু। তো এরপরে আসি হচ্ছে সীতাহারে, যেটা নেকলেসের সাথে বা চোকারের সাথে খুব ভালো যায়। এটা ভীষণই লাইট ওয়েট, তো এটা আছে হচ্ছে 26 গ্রামের মধ্যে, তার সাথে কানের আংটি সব কিছু কিন্তু ম্যাচিং রয়েছে, ভীষণই সুন্দর। এই প্রত্যেকটা সেট কিন্তু ভীষণই হালকা, আমার যেটা দেখে মনে হচ্ছে যে এইটাও ভীষণ সুন্দর হবে, যদি কেউ পরো একটা নেকলেসের সাথে সেটা কিন্তু খুব ভালো যাবে। আর এইগুলো কিন্তু একটু হেভির মধ্যে আমার পছন্দ হয়েছে, তাই জন্য এগুলোকে একদম সাইডে রেখেছি। সব থেকে এক্সক্লুসিভ আমি বলতে পারি এটা, যে জগন্নাথের একটা মুখ আছে আর তার সাথে ভীষণ সুন্দর মিনে করা কাজটা। তো পুরো সেটটা আছে হচ্ছে এটা 60 গ্রামসের মধ্যে, এর মধ্যে তোমরা পাচ্ছ একটা সীতাহার, একটা কানে, তার সাথে আংটি, মানে পুরো লুক কমপ্লিট, মানে আলাদা আলাদা করে কিছু বলার দরকারই নেই, সবটাই দাদারা একসঙ্গে প্যাকেজে রেখেছে একদম। তো তোমাদের যদি এরকম কালেকশন দেখতে হয় তোমরা কিন্তু অবশ্যই দোকানে চলে আসো, এছাড়াও আরও প্রচুর প্রচুর ভ্যারাইটিস রয়েছে। সো আমি ব্রাইডাল নেকলেস দেখতে দেখতে দেখলাম আমি কিছু চোকারও খুব ভালো লাগলো এখানে। তো এই চোকারগুলো কিন্তু এখন ভীষণ ট্রেন্ডি বলতে পারি, সবাই কিন্তু খুব পছন্দ করছে এরকম ধরনের চোকার। আর এই চোকারটা সবথেকে বেশি আশ্চর্যজনক আমার যেটা মনে হলো, এটার ওয়েট হচ্ছে 18 গ্রামস, মানে ক্যান ইউ বিলিভ 18 গ্রামসে এত সুন্দর একটা চোকার, যেটা দেখতে খুবই সুন্দর। আর তার সাথে এই সব কটা রয়েছে ওরকমই অ্যাপ্রক্সিমেট ওয়েট 22-25 গ্রামের মধ্যে। স্টার্টিংটা এটা, মানে এই স্টার্টিংটা দেখেই আমার ভীষণ পছন্দ হয়ে গেছে কিন্তু এটা। তো এখানে এই চূড়গুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু ভীষণই লাইট ওয়েটের, এগুলো স্টার্টিং হচ্ছে 23 গ্রামস থেকে চূড় স্টার্ট, মানে এটা ভাবাই একটা বিশাল ব্যাপার। তো এরপরে আমি যেগুলোতে চলে আসি সেগুলো হচ্ছে একদম এক্সক্লুসিভ কালেকশন এনাদের, একটু হেভি ওয়েটের বাট দেখতে কিন্তু এক্সেবার্কের এক একদম বলতে পারি। আর প্রত্যেকটা কিন্তু ইউনিক ডিজাইন, তোমরা এরকম ডিজাইন কিন্তু আগে কখনো দেখোনি, আমি এটা একদম জোর গলায় বলতে পারি। তো আমি একটা জিনিস দেখলাম হাতে নিয়ে এক্ষুনি যে কীরকম লাগে দেখতে, এটার ওয়েট মাত্র 30 গ্রাম, মানে ভাবা যায় এই চূড়টা এত সুন্দর দেখতে, এত সুন্দর কাজ করা, এটা হচ্ছে 30 গ্রাম। তো আমি এখন যেটা দেখছি সেটা হচ্ছে ওনাদের এক্সক্লুসিভ কালেকশনের যে চূড়টা, সেটা এটা হচ্ছে ব্রেসলেট কাম চূড়, মানে তুমি এটা ব্রেসলেট হিসাবেও পরতে পারো, চূড় হিসাবেও পরতে পারো। কী সুন্দর দেখতে, একবার একটু দেখো, এটা ভীষণই সুন্দর। এই বালাগুলো জাস্ট দেখো, এই বালাটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আমি আপনাকে এই বালাগুলো দেখিয়ে দিতে চাই, এগুলো সবসময় পরার জন্যে একদম সব থেকে বেস্ট জিনিস। এগুলো হচ্ছে জোড়া আপনার 22-24 গ্রামের মধ্যে শুরু হয় বালাগুলো, এগুলো সব গালা ভরা বালা। এই চুড়িগুলো এখন 7-8 গ্রাম, এগুলো হচ্ছে সবসময় পরার জন্য খুব বেস্ট অপশন। এগুলো 7-8, এগুলো হচ্ছে 28 গ্রাম টোটাল, 4 মিলিয়ে 28 গ্রাম স্টার্টিং। ওকে সুন্দর, ব্লগ বানাতে এসে মনে হচ্ছে কিনে নিয়ে যাবে এখান থেকে।
তোরা কিছু কিনতে ইচ্ছা করছে? হ্যাঁ, আমার এই চুড়িগুলো খুব ভালো লাগলো, সব সময় ডেইলি ইউজের জন্য বেশ সুন্দর। 18 গ্রামের মধ্যে চারটি চুড়ি খারাপ কি? আর আমরা যেহেতু সব সময় কিছু পরি না হাতে, মানে এরকম সরু চুড়ি থাকলে আমার মনে হয় ভালোই লাগবে। তুমি এইগুলো কেন? না, এগুলো দেখতে সুন্দর খুবই, কিন্তু আমার হাতটাও খুব সুন্দর, মানে আমার হাতের অনুযায়ী এটা খুব ভালো লাগবে। তো বালা দেখতে দেখতে আমার যেটা সব থেকে পছন্দের, একটুখানি ওল্ড টাইপ, মানে সাবেকি গয়না, তো সেরকমই একটা গয়না আমি এখন খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে গোলাপ বালা। এটা হচ্ছে ওনাদের শপের একদম এক্সক্লুসিভ কালেকশন, যেটা ওনাদের শপেই পাওয়া যায় এই ডিজাইনটা। তো ভীষণই সুন্দর দেখতে এটা, যারা চাও যে একটুখানি ট্র্যাডিশনাল গয়না পরবে একটু পুরোনো দিনকার মতো, তো সেই রকম ধরনেরই এই বালাটা। এটার ওয়েট হচ্ছে 72 গ্রাম আছে এই বালাগুলো। আর এখানে খিল সিস্টেমও আছে, মানে হাতে কোনো পরতে প্রবলেমও হবে না, ছোটো বড় সব সাইজের হাতেই পরা যেতে পারে এটা। তো এখানে সেটা মাথায় আসলো, আমি অনেকদিন ধরেই ভাবছিলাম একটু কানপাশা টাইপের করে কিছু দেখবো, তো ভাবলাম এসি যখন গয়নার দোকানে দেখেই নিই নিজের জন্য। খুব টেনশনে আছি, এখন গয়না টয়না পরা স্টার্ট হয়ে গেছে, মনে হচ্ছে এই বলবে যে এটা এখন বাড়িতে নিয়ে যাবে। যদিও এখন অফার চলছে, সেটা কি একটু পরে আমরা জানতে পারবো। কিছুটা একটু এদিকে ঘোরো, অবভিয়াসলি ভালো লাগছে। তো নিজে গয়না দেখাতে দেখাতে গয়না পছন্দ হয়ে যাওয়া হয়তো এটাকেই বলে, কি মো কিনে দেবে এটা? আজকে এই মুহূর্তে তো ভাবতে হবে, এখন দেখে নাও তুমি। গয়না টয়না কিনলে সবসময় মাকে নিয়ে এসো, মানে আমার মাকে, তোমার মাকে। তাহলে এটা পছন্দ করে রেখে যাই। এক্স্যাক্টলি, তুমি তো আরো একটা পছন্দ করলে কানে। হ্যাঁ, তো এনাদের এই কালেকশন দেখতে দেখতে আমি নিজের জন্য একটা এক্সক্লুসিভ গয়না কিনতে আমি পড়েছি, দেখতেই পাচ্ছ। আমার বিয়ের যে নেকলেসটা ছিল ওটা চোকার ছিল, আর এটা হচ্ছে নেকলেস কাইন্ড অফ। তোমরা যদি চাও এরকম গলা জোড়া পুরো একটা নেকলেস নিতে পারো, এর সঙ্গে সীতাহার বলো লহরি বলো কিচ্ছুর আর প্রয়োজন নেই, জাস্ট একটাই এনাফ আমার মনে হয়। আর আমি আজকে বেশ কয়েকটা গয়না কিন্তু দেখেছি নিজের জন্য, আমার মাঝখানে খুব পছন্দ হয়েছিল, হচ্ছে ইচ্ছা হয়েছিল কিনবা, সেটা হচ্ছে কানপাশা। তো কানপাশার কয়েকটা ডিজাইন দেখে গেছি, মাদেরকে সঙ্গে নিয়ে আসবো তারপরেই কিনবো, কারণ সেকেন্ড ওপিনিয়ন সবসময় ম্যাটার করে আমার জন্য অন্তত। তো মারা আসবে ওটা কিনবো, আর এর মধ্যেই কিনবো, কারণ এখন রিসেন্টলি ধনতেরাসের জন্য কিন্তু বেশ কয়েকটা অফার চলছে। তো অফারগুলো কী কী আমি দাদার থেকে একবার জেনে নেবো। আপনারা আসলেন আমাদের দোকানে, যে ব্লগ করলেন, যে ভিডিও ফোরকাস্ট করলেন, আমরা অনেকদিন ধরেই ভাবছিলাম আপনাদের সাথে কন্ট্যাক্ট করব। আপনাদের সবাইকে অনুরোধ করব যে আপনারা যদি আরও ডিজাইন দেখতে চান আমাদের সরাসরি দোকানে চলে আসবেন। আমাদের এখন ধনতেরাসের যে অফারটা যাচ্ছে 20 অক্টোবর থেকে 4 নভেম্বর 2021 অবধি আছে। প্রতিটা গয়নার মধ্যে 25% মেকিং চার্জের ওপরে ডিসকাউন্ট আছে, এবং স্টোন প্রাইসের ওপরে, অ্যাস্ট্রোলজিক্যাল জেমস অ্যান্ড ডায়মন্ডের ওপরে টোটাল প্রাইসের ওপরে 5% ডিসকাউন্ট আছে। আমাদের দোকান 208 নম্বর বিবি গাঙ্গুলি স্ট্রিট, কলকাতা 12, গোয়েঙ্কা কলেজের একদম একটা বিল্ডিং পরে আমাদের দোকান। তো আমার মতো যারা আছো, যারা এই সময় তার গার্লফ্রেন্ড বা ওয়াইফকে কিছু গিফট করতে চাইছো, তারা এই অফার টাইমে চলে আসো, যেটা বললো দাদা 20th অক্টোবর থেকে 4th নভেম্বরের মধ্যে। আর অফারের ডিটেলসও বলে দিয়েছে, তো আমরা আরও ডিটেলসে লিখে দেবো ডিসক্রিপশানে, যদি তোমাদের কোনো ধরনের বুঝতে আসো। বাট এই টাইমের মধ্যে চলে এসো, তাহলেই একটু অফারটি দামটা কম হবে। আর নেক্সট হচ্ছে, আমার বউ অলরেডি কিছু জিনিস পছন্দ করে চলে এসে, তো আমার হয়তো আবার এখানে আসবো সেগুলো কিনতে, তখন আরেকটা ছোট্ট ব্লগ বানিয়ে নেব। তো ঠিক আছে, তো চলো, আপাতত আমার বউ এখানে রেস্ট নিচ্ছে, আমাকে অনেকক্ষণ পরে দেখলে তোমরা আজকে। মনে হচ্ছে খুব শিগগিরই আবার দেখা হবে এনাদের সাথে, কারণ আমি কয়েকটা গয়না পছন্দ করেছি,
তো সেগুলো মাদেরকে দেখাবো এখন বাড়িতে গিয়ে, কিছু ফটো তুলে নিয়েছি। তারপর মনে হচ্ছে মাদের দুজনের সাথেই আবার আসতে চলেছি খুব শিগগিরই। তো যাদের যাদের পছন্দ হচ্ছে এখানকার গয়না, প্লিজ তাড়াতাড়ি চলে আসো, একবার অন্তত স্টোরটাও ভিজিট করে যাও। আমি শিওরিটি দিচ্ছি তোমাদের কিছু না কিছু কিন্তু অবশ্যই পছন্দ হবে। আর আমি বলবো যে স্টোরটা পুরোটা একবার আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে যে এখানে কত কত কালেকশন আছে আর কত কত জিনিস কিনবার আছে। তোমাদের কিন্তু আজকে এখানকার সমস্ত কালেকশন দেখানোর মোটামুটিভাবে চেষ্টা করলাম, ভারী থেকে লাইট সব ধরনের কালেকশনই তোমরা কিন্তু আজকে দেখতে পেয়েছো। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এই লিমিটেড অফারের মধ্যেই তোমরা চলে এসো, যে টাইমটা বলে দিয়েছে দাদা নিশ্চয়ই মনে আছে। আর সমস্ত ডিসক্রিপশন, এখানকার অ্যাড্রেস সব কিছু তোমাদেরকে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর তাছাড়াও আমাদের নিচে যাচ্ছে এই দোকানের অ্যাড্রেস, তোমরা দেখে কিন্তু অবশ্যই চলে আসতে পারো। তো ব্লগটা আজকে এখানে এন্ড করছি। যারা যারা আমাদের ব্লগে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যদি পুরো ব্লগটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্টসটা অবশ্যই করে দিও। চলো টাটা।